आधुनिक বাংলাদেশের समृद्ध বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য বড় উৎসবের দিন নয়। আজকে আমাদের একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, পুষ্পস্তবক করছি। কারণ আমাদের দলের চেয়ারপারসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানী আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে। কারণ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি মিথ্যা মামলায় আজকে নির্বাসিত হয়ে আছেন তাদেরকে ছাড়াই আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি শ্রদ্ধা নিবেদন করতে। সেই জন্যে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে সমাবেত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আজকে শপথ গ্রহণ করব যে এই ফ্যাসিস্ট সরকার, গণতন্ত্র বিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার যারা বাংলাদেশের মানুষের সমস্ত অধিকারগুলোকে হরণ করে নিয়েছে, গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করে দিয়েছে, রাষ্ট্রের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সেই অবৈধ আওয়ামী লীগের সরকার আজকে এই জবরদস্তি ক্ষমতায় বসে তারা মানুষের অধিকারগুলোকে শেষ করে দিয়েছে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের শপথ হচ্ছে এই দানবকে অপসারণ করে, দুঃশাসনকে অপসারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য, আমাদের গণতন্ত্রের মাথা দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করার জন্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আনাম সাহেবকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে, আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করছি যে আমরা অচিরেই আমাদের সে অবশ্য পক্ষে আমরা পৌঁছতে সক্ষম হব। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।